বন্ধুরা রেসিপি চিকেন বিরিয়ানি আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার উন্নত রইল নমস্কার বন্ধুরা খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে কিছুটা বিরিয়ানি গোটা মশলা নিয়ে নিয়েছি একটা জায়ফল নিয়েছি আর বিরিয়ানি যে মশলা মার্কেটে পাওয়া যায় দেখুন এবারেস্ট্রে সেই বিরিয়ানি দু প্যাকেট মশলা নিয়ে নিয়েছি যেহেতু এখানে আমি ছোটো পেয়েছি তাই দু প্যাকেট নিয়েছি বিরিয়ানি মশলাটা কেটে আমি মিক্সির বাটিতে দিয়ে দিলাম আর এই যে গোটা মশলাটা দেখছেন এই গোটা মশলাটাও মার্কেটেই পাওয়া যায় গোটা মশলাটাও আমি এর ভেতরে দিয়ে দেবো আর যাই ফলের খোসাটা ফাটিয়ে ফেলে দিলাম যাই ফলটা ভেঙে দিয়ে দিলাম এই গোটা মশলাটাও গুঁড়ো মশলার সাথে একসাথে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শুধু গুঁড়ো মশলাটা দিয়েও আলাদাভাবে করতে পারেন এইভাবে যদি করেন বিরিয়ানিটা আরও স্বাদ হবে এবার এখানে আমি দেড় কেজি চিকেন নিয়ে নিয়েছি দেড় কেজি চিকেনকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি একটা চামচ নুন দিলাম দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে আমি চারটে পেঁয়াজ ব্যবহার করেছি দুটো বড়ো সাইজের রসুন এক ইঞ্চি আদা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চা চামচ বিরিয়ানি মশলা খুব ভালো করে মশলাটা মাখিয়ে নেব চিকেনটা মাখিয়ে নেব আর দেড় কেজি চিকেনে আমি আড়াইশো গ্রাম টক দই ব্যবহার করেছি আর দিয়ে দেবো এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আমি কোনো ফুড কালার বা হলুদ ব্যবহার করিনি এবার চিকেনটা ভালো করে মাখিয়ে তিন ঘন্টার জন্য আমি ফ্রিজে তুলে দেবো যেহেতু গরম পড়ে গেছে ভালোই মোটামুটি গরম পড়েছে সেই জন্য আমি তিন ঘন্টার জন্য ফ্রিজে তুলে দেব আপনাদের হাতের টাইম কম থাকলে আপনারা এক ঘন্টাও রাখতে পারেন চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে ঢাকা দিয়ে ফ্রিজে তুলে দেব এবার আমি ব্রেস্তা বানাবার জন্য পেঁয়াজটা কুচিয়ে নেব ব্রেস্তার জন্য পেঁয়াজ রেডি সাদা তেল কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এক মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে ব্রেস্তাটা ভাজতে হবে তাহলে ঠিক ব্রেস্তাটা এরম বাদামি বাদামি কালার হবে আর মুচমুচে হবে দেখুন আবারও এক মুঠো মতো দিলাম ছাঁকা তেলে এইভাবে পেঁয়াজগুলো লাল লাল করে বাদামি বাদামি মচমচে করে ভেজে নিতে হবে খুব সুন্দর ব্রেস্তাটা হয়ে গেছে বন্ধুরা এবার এখানে আমি আলু নিয়ে নিয়েছি বড় বড় সাইজের একটা আলুকে দু দুপিস করেছে একটা ছোটো হাঁড়িতে একটু সামান্য ফুড কালার দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নিলাম এবার যে তেলে আমি পেঁয়াজ ভেজেছি সেই পেঁয়াজ ভাজা তেলে আলুটা ভেজে নিচ্ছি আপনারা চাইলেটা নাও ভাজতে পারেন সেদ্ধ আলু দিয়েও করতে পারেন আলুটা ভাজতে ভাজতে ওর মিডিলে আমি চালটা ভিজিয়ে দেব। এখানে দেড় কেজি বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি দেরাদন রাইস চালটা দুবার ধুয়ে ফেলে দিয়ে আবারও খানিকটা জল দিয়ে তিরিশ মিনিটের জন্য চালটা ভিজিয়ে দেব চালটা ভিজিয়ে দিলাম এবার আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেবো কত সুন্দর আলুটা দেখতে লাগছে বন্ধুরা দেখুন আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে রাখলাম বা এই তেলে আমি চিকেনটা দিয়ে দেব দেখুন চিকেনটা আমি ফ্রিজে তিন ঘন্টা রেখেছিলাম ঠিকই কথা কিন্তু এক ঘন্টা দু ঘন্টা রেখে এক ঘন্টা আগে বের করে নিয়েছিলাম এক ঘন্টা আগে চিকেনটা বাইরে বের করে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে থাকবে কারণ চিকেন দিয়ে হুড়ুর করে জল বেরোবে যেহেতু দই মাখানো আছে বন্ধুরা সামনেই দোল দোলের উপলক্ষে চিকেন বিরিয়ানি দোল মানেই ভালো মন্দ খাওয়া তো তার জন্য বাড়িতে বিরিয়ানি এইভাবে বানিয়ে ফেলুন দর্শকে সকলকে ফ্যামিলিতে খাওয়ান দেখুন সবাই খুশি হয়ে যাবে খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি যাতে সবাই করতে পারে এক চা চামচ নুন দিলাম আগে এক চা চামচ আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন চা চামচ নুন দিলাম আর একমুটো ব্রেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হাতে চটকিয়ে দিয়ে দিলাম এইভাবে চিকেনটাকে রান্না করে নিতে হবে চিকেনটা প্রায় আমার কিছুটা হয়ে এসেছে দেখুন এবার চিকেনটা আমি নামিয়ে নেব চিকেনটা ঠিক এইরকম টেক্সচারটা থাকবে কারণ এর থেকে বেশি করলে চিকেনটা ছেড়ে যাবে এবার আমি হাঁড়িতে জল বসিয়ে দেবো বিরিয়ানির ভাতটা করার জন্য বন্ধুরা এই হাঁড়িতে একটু কালো মতো দাগ লাগছে এই হাঁড়িটা আমার জল ফোটানো হতো যার জন্য দাগটা বিরিয়ানি গোটা মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো তেজপাতা স্বাদ মতো নুন কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এবার চালটা ছেঁকে ছেঁকে দিয়ে দেবো জলটা কিন্তু টকবক করে ফুটছিল ফুটন্ত জলে চালটা দিয়ে দিলাম চালটা কিন্তু সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হবে তার মধ্যেই নামিয়ে নিতে হবে আর বিরিয়ানি কিন্তু সব সময় মানে দমে দেওয়ার জন্য লাস্টে করতে হয় দুটো পাতিলেবুর রস দিয়ে দিলাম ভাতটা হয়ে গেছে নামিয়ে দেব চিকেনও রেডি আছে পেঁয়াজও রেডি আছে সব কিছু রেডি আছে ভাত নামিয়ে জল ঝরিয়ে ভাত এখানে দিয়ে দেবো গামলাতে দিয়ে দিলাম কিছুটা ঘি গলানো আর কিছুটা চিকেনের গ্রেভি দিয়ে দিলাম গামলাতে ভালো করে মাখিয়ে নেবো এবার ভাত দিয়ে দেবো বন্ধুরা দেখুন আমি ভাতটা যে দিচ্ছি দেখুন ধোঁয়া উঠছে এইভাবে ধোঁয়া ওঠা ভাত কিন্তু চিকেনে সরি বিরিয়ানির দমে দিতে হবে এবার চিকেনগুলো সাজিয়ে নেব একটা পাটে আমি চিকেনটা সাজাবো একটা পাটে আমি আলুগুলো সাজাবো তাহলে যখন আমি বিরিয়ানি পরিবেশন করবো দিতে সুবিধা হবে চিকেনটা দেওয়ার পর কিছুটা গেভি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম রেস্তা পেঁয়াজ ভাজা আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এখানে চাইলে আপনারা পুদিনা পাতাও অ্যাড করতে পারেন তবে পুদিনা পাতা সবসময় অ্যাভেলেবেল থাকে না তার জন্য আমি পুদিনা পাতাটা দিইনি দিয়ে দিলাম আবারও ভাত এর ওপরে এবার আলুটা সাজিয়ে দেবো আলুটাও সাজিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ ভাজা বিরিয়ানি মশলা আর কিছুটা চিকেনের গ্রেভি তারপরে আবারও ভাত দিয়ে দেবো বন্ধুরা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না আশা করি রেসিপি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন তাহলে যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন বিরিয়ানি মশলাটা আমি হাতে করে দিলাম যাতে বিরিয়ানিটা ভালো করে মশলাটা ছড়িয়ে পড়ে আবার আমি ভাত দিয়ে দিলাম ওপরে দিয়ে পেঁয়াজ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এবার একটা আমি দুই সরি গোল করে রেখেছি এতে গোলাপ জল কেওড়ার জল আর মিঠা আতর আছে আর কিছুটা বিরিয়ানি ফুড কালার আছে কিছুটা ভাগে ভাগে সেপারেট সেপারেট করে দিয়ে দিলাম যাতে কিছুটা ভাত সাদা থাকে কিছুটা ভাত হলুদ থাকে তাহলে দেখতে ভালো লাগবে আর কিছুটা ঘি গলিয়ে রেখেছি ঘিটা ওপর দিয়ে দিয়ে দিলাম এবার সাইড দিয়ে আটা দিয়ে সিল করে দিলাম বিরিয়ানির গামলার মুখটা এখানে যেহেতু আমার ঢাকাটা নেই সেহেতু আমি আর একটা গামলা দিয়ে মুখটা সিল করে দিয়ে দশ মিনিটের জন্য হাই ফ্লেমে দিয়ে দিলাম কুড়ি মিনিটের জন্য লো ফ্লেমে ব্যাস তারপরে দশ মিনিট পরে খুললাম এবার বিরিয়ানিটা পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা যেমন দেখতে সুন্দর একদম ঝরঝরে একদম মনে হবে যে রেস্টুরেন্টের বিরিয়ানি খাচ্ছেন যেমন দেখতে সুন্দর হয়েছে সেরম খেতেও কিন্তু অসাধারণ তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ